আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। টিকে থাকার লড়াইয়ে বিএনপি কাল 44তম প্রতিষ্ঠা বার্ষিকী। বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বানাতে চেয়েছে তারই মন্ত্রী। সংকটের মূলে সরকারের ভুল নীতি অব্যবস্থাপনা, সংসদে বিরোধী দল। সংসদে ক্ষমা চাইলেন হাসানুল হক ইনু। আরো জানিয়ে দেব, রাজনৈতিক অচল অবস্থার নিরসন না হলে আমি পদত্যাগ করব বলছে প্রধানমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ঝুঁকি বৃদ্ধি, দীর্ঘস্থায়ী লালিনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। টিকে থাকার লড়াইয়ে বিএনপি আগামীকাল 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠায় 45 বছরে পা দিচ্ছে রাজপথের বিরোধী দল বিএনপি। 40 বছর অতিক্রম করা দলটি এখন হামলা মামলায়, টিকে থাকার লড়াইয়ে। 1978 সালে প্রতিষ্ঠার পর বর্তমানে কঠিন চ্যালেঞ্জ নিয়ে টিকে থাকতে হচ্ছে বিএনপিকে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে এমন কোনো নেতা পাওয়া যাবে না যিনি মামলার ঝামেলায় নেই। দলের 35 লাখ নেতা কর্মীর বিরুদ্ধে লক্ষাধিক মামলা আছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়। এ অবস্থায় 22 আগস্ট থেকে সারা দেশে চলছে কর্মসূচি। এসব কর্মসূচিতে দলের নেতা কর্মীরা হামলা মামলার শিকার হলেও রাজপথে থাকার অবস্থানে অনড় রয়েছেন তারা। টানায় কর্মসূচি আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে 2 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 1978 সালে রমনা গ্রিনের সবুজ চত্বরে জিয়াউর রহমান বিএনপির পতাকা ওডান বিভিন্ন রাজনৈতিক দল ও মতের মানুষকে এক মঞ্চে এনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করে। সংশ্লিষ্টরা বলছেন, 2013 সালে নির্বাচনে অংশ না নিয়ে জ্বালাও পোড়াও আন্দোলনের মাধ্যমে তোপের মুখে পড়ে বিএনপি। বিভিন্ন সেলের মাধ্যমে 35 লাখ মামলা মোকাবেলা করার চেষ্টা হচ্ছে। 2018 সালে নির্বাচনে অংশ নিলেও পাহাড় সমান মামলা নিয়ে নেতাকর্মীরা নির্বাচনী মাঠে অংশ নিতে পারেননি, এজন্য ফলাফল বিপর্যয়ের মুখে পড়তে হয়। বিএনপি মনে করে নিরপেক্ষ নির্বাচন না হওয়ায় তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশি হয়রানি হওয়ায় 2018 সালের নির্বাচনে ভালো করতে পারেনি দল। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিএনপি বর্তমানে অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠার পর বেগম খালেদা জিয়া দলকে এ পর্যায়ে নিয়ে এসেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার সহ অনেক অধিকার কেড়ে নিয়েছে। আমরা সব অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম করেছি এবং নেমেওছি, আশা করি এতে আমরা জয়ী হব। প্রায় 15 বছর দল ক্ষমতার বাইরে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত সরকারের নির্বাহী আদেশ সাময়িকী মুক্তি পেয়ে গুলশান বাসভবনে থাকলেও কার্যত তিনি এরকম বন্দে। নানা অসুখ বিসুখে দিন কাটে তার। বর্তমানে তিনি রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে ভর্তি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন। তার বিরুদ্ধেও রয়েছে অর্ধশত মামলা, একটিতে তার যাবজ্জীবন দণ্ড। বিএনপি 3 বছরের নির্বাহী কমিটি 6 বছর ধরে চলছে দলীয় সরকারের অধীনে। এবার দল নির্বাচনে অংশ নিতে না চাইলেও কেউ কেউ চাপ দিচ্ছেন অংশ নেওয়ার জন্য। সব মিলিয়ে বিএনপির এখন কঠিন দুঃসময় চলছে। দলের চেয়ারপারসন বন্দি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে, কিভাবে দল চলছে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এত কিছুর পরও বিএনপির একজন নেতাকর্মী দল ছেড়ে যাননি, কারণ দলের নেতাকর্মীরা কঠিন সময়েও জিয়াউর আদর্শ দর্শন লালন করে চলেছেন। আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি আগের চেয়ে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ, নেতাকর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বানাতে চেয়েছে তারাই মন্ত্রী। জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেছেন, যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাবে বলেছিল তাদের মন্ত্রী বানানো হয়েছে, তারাই আবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে এদেশের আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছে। বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বানানোর ঘোষণা, ডুগডুগি বুঝিস না, ওই যে ডুগডুগি বাজায় ঢোল ঢোল ডুগডুগি ডুগডুগ। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত 15 আগস্ট আন্তর্জাতিক ষড়যন্ত্র শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। ইমক্যাবের সভাপতি বসুদেব ধরের সভাপতিত্বে বক্তব্য দেন সেক্টর কমান্ডস ফোরামের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুনা হাবিব। বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফরাদ ও বিএফইউজের মহাসচিব দীপ আজাদ প্রমুখ। অধ্যাপক মিজানুর রহমান বলেন, বিশ্বের অন্যান্য দেশে তাদের জাতির পিতাকে অস্বীকার করলে, তাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করলে ফৌজদারি মামলায় অনেক শাস্তির সম্মুখীন হতে হয়, কিন্তু এই দেশে উল্টো
পুরস্কৃত হচ্ছে, রাজনীতি করেছেন তারা। তিনি বলেন, 15ই আগস্টের হত্যাকারীরা বিপদগামী নয়, বরং তারা ছিল ষড়যন্ত্রকারী। তারা অনেক চিন্তা করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মূলত অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বলেন, তৎকালীন সামরিক বাহিনীর সদস্যরা এমন ঘটনা ঘটবে যেনও কোনো পদক্ষেপ নেয়নি। আমরা যাকে আমাদের মনে করি, সেই খালেদ মোশাররফের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। সেদিন প্রতিবাদ স্বরূপ একটি গুলিও ছোড়া হয়নি, বরং হত্যাকাণ্ডের পর হত্যাকারীদের পুরস্কৃত ও পদোন্নতি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পেছনের কুশীলবদের ইতিহাসে যুক্ত করতে একটি কমিশন গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্ম জাতির কাছে তথ্য তুলে ধরতে হবে। মিজানুর রহমান বলেন, 1974-এর দুর্ভিক্ষ ছিল মানবসৃষ্ট। কৃত্রিম কিউবার সঙ্গে বাণিজ্য করার কারণে আমেরিকা চট্টগ্রাম বন্দরে চাল খালাস না করে জাহাজ ফিরিয়ে নিয়েছিল, কারণ বঙ্গবন্ধু কিউবার সঙ্গে বাণিজ্য করায় মার্কিন যুক্তরাষ্ট্রের গায়ে লেগে যায়। এমনকি তারা সেদিন বঙ্গবন্ধুকে হুমকি দিয়েছিলেন যে এর শাস্তি পেতে হবে। এটার ধারাবাহিকতার কারণেই দেশি বিদেশি শক্তি মিলে বঙ্গবন্ধু হত্যা সংঘটিত হয়েছিল। মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধু এ দেশকে দুর্নীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক এবং প্রশাসনের বিকেন্দ্রীকরণ করতে শুরু করেছিলেন, কিন্তু দুশ্মনরা তা সহ্য করেনি। বঙ্গবন্ধুর স্বপ্ন কতদূর বাস্তবায়ন হলো সেটি এখন এদেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিক হওয়া উচিত। সংকটের মূলে সরকারের ভুল নীতি, অব্যবস্থাপনা, সংসদে বিরোধী দল। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি এবং দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির জন্য জাতীয় সংসদে সরকারের কঠোর সমালোচনা করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির জন্য সরকারের অব্যবস্থাপনা এবং বিভিন্ন ক্ষেত্রে নেওয়া ভুল নীতিকেও তারা দায়ী করেন। একই সঙ্গে বিদ্যুৎ খাতে সরকারের নেওয়া বিভিন্ন নীতির সমালোচনা করেন তারা। বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্যরা বর্তমান পরিস্থিতির জন্য রাশিয়া ইউক্রেন যুদ্ধকে করেন। তারা দাবি করেন, এখনো বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ বেশ শক্ত অবস্থানে আছে। কোভিড-19, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয়, জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সাম্প্রতিক পরিস্থিতি মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপ জাতিকে জানাতে সংসদে সাধারণ প্রস্তাব আনেন বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক। সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, পরিস্থিতি মূল্যায়নে সরকারের ব্যর্থতা ছিল। অব্যবস্থাপনা ও দুর্নীতি দ্রব্যমূল্য বৃদ্ধিতে ব্যাপক প্রভাব ফেলেছে। তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে ব্যবসায়ীদের কারসাজির কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী, কিন্তু সরকারের সঠিক ব্যবস্থাপনা থাকলে এটি হতো না। তিনি প্রশ্ন রাখেন, দেশের রিজার্ভ যথেষ্ট থাকলে ডলারের অস্থিরতা কেন? আলোচনায় অংশ নিয়ে জাপার মহাসচিব মুজিবুল হক বলেন, সরকারের লোকেরা প্রত্যক্ষ করেন কিনা জানি না, কিন্তু আমরা দেখি মানুষ আসলেই খুব খারাপ অবস্থায় আছে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং গরিব মানুষ বাজারে গেলে তাদের গায়ে আগুন লেগে যায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে। সরকার জ্বালানি কূটনীতিতে মনোযোগী নয় উল্লেখ করে মুজিবুল হক বলেন, ওপেকভুক্ত তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন, তেল উৎপাদনকারী কোম্পানি এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে জ্বালানি সরবরাহের স্থায়ী কোনো চুক্তি করার উদ্যোগ নেই। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার চেয়ে স্পট মার্কেট থেকে তেল আমদানি করার আগ্রহের পেছনে অন্তর্নিহিত কোনো স্বার্থ আছে। প্রাথমিক জ্বালানির উৎস এবং সরবরাহ নিশ্চিত না করেই সরকার বিদ্যুৎ কেন্দ্র করেছে বলেও মন্তব্য করেন তিনি। সংসদে ক্ষমা চাইলেন হাসানুল হক ইনু। সংসদের দেওয়া বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দল সভাপতি ও ক্ষমতাসীন 14 দলীয় জোটের নেতা হাসানুল হক ইনু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য নিজের ও সরকারের পক্ষে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। মঙ্গলবার জাতীয় সংসদে বৈশ্বিক মহামারী কোভিড-19, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সাম্প্রতিক সময়ে সরকারের নেওয়া পদক্ষেপ জাতিকে জানাতে কার্যপ্রণালী বিধির 147-এর আওতায় আনা সাধারণ প্রস্তাবের আলোচনায় তিনি ক্ষমা চান। প্রস্তাব উত্থাপন করেন জাতীয় পার্টির সংসদ সদস্য ও দলটির মহাসচিব মুজিবুল হক চন্নু। হাসানুল হক ইনু বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সংকটের জন্য এই কষ্ট হঠাৎ শুরু হয়েছে। আমরা জানি মানুষ কষ্টে আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য আমি আমার ও সরকারের তরফ থেকে জনগণের কাছে মাপ চাচ্ছি। আমি আপনাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা সংকটকাল পুঁজি করে মানুষের পকেট কাটবে আর ঘোলা পরিস্থিতিকে কাজে লাগিয়ে অস্বাভাবিক সরকার গঠন করার চক্রান্ত করবে বিএনপি ও তার দোসররা। অস্বাভাবিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে যারা ঘোলা জলে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে, সংবিধান বানচাল ও নির্বাচন বানচালের স্বপ্ন দেখছে, তাদের ষড়যন্ত্র প্রতিহত করবে। রাজনৈতিক অচল অবস্থার নিরসন না হলে আমি পদত্যাগ করব বলছে ইরাকি প্রধানমন্ত্রী।
ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজিমি পদত্যাগের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, দেশের রাজনৈতিক অচল অবস্থার যদি অবসান না হয় তাহলে তিনি পদত্যাগ করবেন। ইরাকের রাজনৈতিক অচল অবস্থার কারণে নতুন নির্বাচন হওয়ার 9 মাস পরে এসেও সরকার গঠন করা যায়নি। গতকাল কাজিমি বলেন, দেশের রাজনৈতিক অনিশ্চয়তার প্রতিবাদে তিনি তার পদ থেকে সরে দাঁড়াতে পারেন। রাষ্ট্র এবং রাষ্ট্র ক্ষমতার বাইরের খেলোয়াড়দের কপটতার আশ্রয় নিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন। ইরাকের প্রখ্যাত শিয়া আলেম মুক্তাদা আল সাদর গত সোমবার ঘোষণা দেন যে তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন এবং সংগঠনের কার্যালয় বন্ধ করে দিচ্ছেন। তাই এই ঘোষণার পর ইরাক জুড়ে প্রচণ্ড রকমের সহিংসতা ছড়িয়ে পড়ে। মুক্তাদা সাদরের সমর্থকরা ইরাক জুড়ে বিক্ষোভ শুরু করেন এবং রাজধানী বাগদাদের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপন এবং দপ্তরগুলোতে ঢুকে দখলদারিত্ব কায়েম করে। এ পরিস্থিতিতে ইরাকের সামরিক বাহিনী সারা দেশ কারফিউ ঘোষণা করে, কিন্তু রাতভর সংঘর্ষ অব্যাহত থাকে। 2 দিন সংঘর্ষে অন্তত 30 জন নিহত এবং 700 জন আহত হয়েছে। বাগদাদ গত 3 বছর তুলনামূলক শান্ত থাকার পর এই অস্থিরতা তৈরি হলো। তবে মুক্তাদা আল সাদর তার সমর্থকদের সহিংসতা 1 ঘন্টার মধ্যে বন্ধ করার জন্য আলটিমেটাম দেওয়ার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। প্রধানমন্ত্রী মোস্তফা কাজিমি জানিয়েছেন, গত 2 দিনের সংঘর্ষে যে সমস্ত অস্ত্র ব্যবহার করা হয়েছে তার উৎস খুঁজে বের করার জন্য তদন্ত কমিটির গঠন করা হয়েছে। সশস্ত্র সংঘর্ষ সম্পর্কে মুক্তাদা সাদর ইরাকের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, আমরা আশা করেছিলাম অস্ত্র দিয়ে নয় বরং শান্তিপূর্ণ প্রতিবাদ হবে। মুক্তাদা সাদরের এই উদ্যোগকে প্রধানমন্ত্রী কাজিমি স্বাগত জানিয়েছেন। সূত্রপাত টুডে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ঝুঁকি বৃদ্ধি। বৈশ্বিক জলবায়ুর আরও একটি অস্বাভাবিক ঘটনা সামনে আসছে। 2020 সালের সেপ্টেম্বর থেকে প্রশান্ত মহাসাগরের ওপর বিরাজমান লানিনা পা রাখছে তৃতীয় বছরে। লানিনা হল একটি জলবায়ু প্যাটার্ন যাতে শীতল সমুদ্র স্রোতের প্রভাব দেখা যায়। ভারতের আবহাওয়া বিভাগের তথ্য অনুসারে 1950 সালের পর থেকে লানিনার প্রভাবের স্থায়িত্ব একেবারে 2 বছরের বেশি হয়েছে মাত্র 6 বার। মধ্য নিরক্ষীয় প্রশান্ত মহাসাগর অঞ্চলের সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা হওয়াকে মূলত লানিনা বলা হয় থাকে। বিশেষজ্ঞরা বলেন, লানিনা ভারতীয় অঞ্চলে গ্রীষ্মকালীন বৃষ্টিপাতের জন্য সহায়ক, তবে লানিনার বিপজ্জনক দিকটি হল এটি আটলান্টিক মহাসাগর এবং বঙ্গোপসাগরে ঘন ঘন ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য দায়ী। 30 আগস্ট পর্যন্ত এবছর ভারতে 740.3 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে 7% বেশি। ভারতের 37টি রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 30টিতে স্বাভাবিক বা অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। লানিনার বিপরীত অবস্থা হল এলোনিনা। এতে উষ্ণ সামুদ্রিক জলস্রোতের প্রভাব দেখা যায়। আগস্টের মাঝামাঝি অস্ট্রেলিয়ার ব্যুরো অফ মেটিওরোলজি, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন এবং ভারতের মনসুন মিশন ক্লাইমেট ফোরকাস্ট সিস্টেমের আবহাওয়াবিদরা নিশ্চিত করেছেন যে 2022 সালের শেষ নাগাদ লানিনা থাকছে। চলতি বছরের এপ্রিলে এই সংস্থাগুলোই পূর্বাভাস করেছিল যে আগস্টের মধ্যে এই লানিনা পরিস্থিতির সমাপ্তি ঘটবে।